بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরা ইখলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ তাওহীদি সূরা। যে সূরা প্রসঙ্গে বলা হয়েছে যে উবাই ইবনে কাব তিনি হাদিসটা বর্ণনা করেন, ওয়ানাল মুশরিকিনা কালু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনসিব লানা রাব্বাকা ফাআনজালাল্লাহু সূরা ক্বাল আল্লাহু তাআলা। উবাই ইবনে কাব বর্ণনা করেন একজন মুশরিক এসে আল্লাহর রাসূলকে বললেন যে আল্লাহর পুণ্যাত তো কিছু বর্ণনা করো, পৃথিবীতে কিছু কিছু মানুষের পুণ্যাত ভিত্তি তো আছে, আল্লাহর কিছু পুণ্যাত তার পরিচয়টা বর্ণনা করো, তার পুণ্যাত কি, আল্লাহর বাবাকে মাকে না না তো পরিচয় তুলে ধরো। তো যখন এই প্রশ্ন করলেন এরপর আল্লাহ সুবহান তাআলা এই সূরাটা নাজিল করলেন, কি বললেন বলো, কুল হু আল্লাহু আহাদ বলো, আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি কারো মুকাফেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তার কোনো ছেলে সন্তান নেই, কোনো মা বাবা নেই, তো কারোর থেকে জন্ম নেন নেই, কাকে জন্ম দেন নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেহ নেই, তার সমকক্ষ কেহ নেই। আল্লাহ সুবহানাহু এই সূরাটা নাজিল করে দিলেন, কুনিয়াদি সূরা, যেটা বলা হলো যে সূরাতুত তাওহীদ, যে সূরা ইখলাস বলা হয়, সূরা ইখলাস যে সূরাতুত তাওহীদ, এই সূরাটা নাজিল করলেন, যে সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, বলো আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ কি কেউ নেই, আল্লাহু সামাদ আল্লাহ কারো মুকাফেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তার কোনো ছেলে সন্তান নেই বা তিনি কার থেকে জন্ম হন নেই, কাকে জন্ম দেন নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেহ নেই, এই সূরাটা নাজিল করলেন। আর এই সূরা প্রসঙ্গে নিয়ে আসছে যে আবু সাঈদ খুদরি থেকে যে আন্না রাজুলান সামিআ রাজুলান ইকরা قل الله احد يرددها فلما اصبح جاء الى النبي صلى الله عليه وسلم كان رجل يتقلها فقال صلى الله عليه وسلم والذي نفس بيدي انها لا تعدل ثلاث القران বলে আবু সাঈদ খুদরি থেকে আসছে যে এক ব্যক্তি এই সূরাটা বারবার পড়তেছিলেন, তাহলে রসুল এসে, রসুল যখন সকালে আসেন জিজ্ঞাসা করলেন যে এই ব্যাপার, আল্লাহর কি বললেন তোমরা কি জানো যে এই সূরাটা একবার পাঠ করলে সুলু সুলু কোরআন মানে কোরআন এক তৃতীয় অংশ পাঠ করা হবে, যদি কেউ এই সূরাটা তিনবার পড়ে তাহলে একটা পুরা কোরআন পড়ার কী পাবে, কোরআন খতম করা একটা সওয়াব পেয়ে যাবে, তাহলে কি গোটা কোরআন পড়লে যে সওয়াব সেটা কি হবে নাকি, না আলাদা একটা মর্যাদা, গোটা কোরআন তেলাওয়াতের আলাদা মর্যাদা, এটা হবে না, কিন্তু কোরআন তেলাওয়াতের একটা যে সওয়াব আছে এই সওয়াবটা সে পেয়ে যাবে, যে তিনবার যদি সূরা ইখলাস করে এই সওয়াবটা সে কীভাবে এক কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। তো আয়েশার থেকে একটা হাদিস আসছে যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রাসূল কি করলেন, তিনি একদল বাহিনীদেরকে পাঠিয়ে দিলেন, সেনাবাহিনীদেরকে ছোট একটা বাহিনীদেরকে পাঠিয়ে দিলেন জিহাদের জন্য, তো যাকে দায়িত্ব দিয়ে পাঠালেন আর এই দায়িত্বশীল সাহাবি যতদিন সে বাহিরে ছিলেন শুধু এই সূরা দিয়ে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়াইতেন, এরপরে এই বাহিনীটা যখন ফিরে আসে রাসূলের কাছে সে কাজ করলেন যে আমাদের যে দায়িত্ব দিয়ে পাঠালেন যাকে শুধু এই সূরাটাই পড়ে, সব নামাজে খালি এই সূরাটাই কী করে পড়ে, আলোসুল তাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি খালি এই সূরা আর কি জানো না, এই সূরাই পড়ো, তখন ওই সাহাবি কী বললেন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমার কাছে এত মহব্বত লাগে, এত ভালো লাগে, আমি এই সূরাটা এই জন্য পড়ি, যত পড়ি ততই আমার কাছে কী লাগে, এই সূরাটাকে আমি খুব মহব্বত করি। তা রাসূল কী বলে দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন যে তুমি যখন এই সূরাটাকে মহব্বত করো আল্লাহও তোমাকে মহব্বত করে, এটা মহব্বতের কারণে তুমি জান্নাতি, তাওহীদবাদী সূরা, এই সূরাটার এত ফজিলত। এরপর আরও আসছে জাবির বিন আব্দুল্লাহ থেকে একটা হাদিস আসছে যা রাসূল একদিন ঘোষণা দিলেন, কি বললেন যে তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, তো তিনটা গুণ কি কি বললেন,
যে হত্যাকারীকে যদি কেউ ক্ষমা করে দেয়, হত্যাকারী বদলা কতলের বদলে কতল, যদি সে কি করে দেয়, ক্ষমা করে দেয়। দ্বিতীয় গুণ হলো যে গোপনীয় ঋণ সে শোধ করে দেয়, এমন কিছু ঋণ আছে কেউ জানে না, যার থেকে সে পাবে সে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সে তো জানে, কিন্তু তারপরে সে গোপনীয় ঋণ কেউ জানে সে কি করে দেয়, শোধ করে দেয়। যে ঋণগুলো আছে সে ঋণ রাখে না, শোধ করে দেয়। এই ব্যক্তি। আর ব্যক্তি হলো যে প্রত্যেক নামাজের শেষে যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, জাবের থেকে হাদিসটা আসছে যে তার জন্য জান্নাতে কি করে দিবেন, দরজাগুলো খুলে দেওয়া হবে। তো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটাই কি থাকতে হবে, যদি তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে কি তার জন্য সুসংবাদ নেই? তাহলে সে বললেন, হ্যাঁ তার জন্য সুসংবাদ, তিনটার মধ্যে যদি যে কোনো একটা যদি থাকে তাহলে তার জন্য কি জান্নাতে সুসংবাদ। বুঝে আসছে কথাটা? তো কমপক্ষে সুসংবাদটা আমরা নিতে পারি তো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের শেষে 10 বার করে তো পড়তে পারি আমরা সূরা ইখলাস, ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাদিসটা হাফেজ ইবনে আবুল ইসলাম আল মুসিলি তিনি বর্ণনা করেছেন হাদিসটা। তো খায়ের ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ, ছোট্ট একটি সূরা প্রত্যেক নামাজের শেষে 10 বার, তার জন্য জান্নাতের কি সুসংবাদ আছে। এরপরে মায়ের সাথে থেকে হাদিস এসেছেন যে আল্লাহ রাসূল যখনই বিছানায় আসতেন তখনই মুহাম্মাদাতাইন আর সূরা ইখলাস 3 বার করে পড়ে শুদ্ধ করতেন, যখনই বিছানায় আসতেন। আর হাদিসে আসছে যে সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল নিয়মিত কি করতেন, এই সূরাগুলো পাঠ করতেন, সূরা ইখলাস ফজরের পরে কি 3 বার করে পড়তেন, সূরা ফালাক সূরা নাস, আবার ঈশার পরে যখন বিছানায় যেতেন তখনও বিকালে পড়তেন, বিকালে বলতে আসরের পরে গিয়ে এই সূরাগুলো পড়তেন। তো এর অনেক ফজিলত, এটা হলো তাওহীদি সূরা, যে অনেক ফজিলতের কথা বলা হয়েছে, যে এই সূরাটা অনেক ফজিলত। এরপরে আল্লাহ রাসূল কি করলেন, উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমি একটু নসিহত করুন। এক সাহাবী উকবা রাসূলের কাছে বসেছিলেন, রাসূলের হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু খাস করে নসিহত করুন, আমাকে নসিহত। তার রাসূল কী করলেন, তাকে নসিহত করলেন, কী করলেন, যে যে সম্পর্ক ছিন্নকারী তুমি তার সাথে সম্পর্ক রাখবে, যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি তার সাথে কী করবে, সম্পর্ক ঠিক রাখবে। একটা হলো যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে কিছু দান করবে, যে তোমাকে কিছুই দিতে চায় না তুমি তাকে কিছু দেবে। আরেকটা হলো যে তোমার প্রতি জুলুম করে, হ্যাঁ তুমি তাকে ক্ষমা করো। তিনটা কথা বলে দিলেন, যে সম্পর্ক রাখতেছে না তুমি তার সাথে কি রাখবে, সম্পর্ক ছিন্ন করবে না, বোঝা রাখার চেষ্টা করবে সব রাখবে। যে তোমাকে কিছুই দেয় না তুমি তাকে কিছু দেবে। অনেকে আছে না, অনেকের মা বাবা দেয় এক ছেলেকে কিছুই দিল না, বা অনেকে আছে সে তাকে কিছুই পেল না, তার হক নষ্ট করে দিল, আছে না, কিন্তু আপনি তাকে দিবেন। এরপরে আসছে যে যে জুলুম করে আপনার প্রতি, যে জুলুম করলো তাকে কি করবে, তাকে ক্ষমা করে দেবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আপনার প্রতি বেশি খুশি হবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেককার হিসেবে গণ্য করে নেবেন, নেক লোকদের তালিকায় আপনি চলে যাবেন, খাস নেক লোকদের তালিকায় চলে যাবেন, নেককারদের। তো ইনশাআল্লাহ আমরা পারবো না ইনশাআল্লাহ সিফতগুলো, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। যে সূরাটা হলো যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, বলো আল্লাহ কি এক, আল্লাহু আহাদ যে ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ সমকক্ষ কেউ নেই তিনি এক, বুঝে আসছে, বলো আল্লাহ এক, তার মাও নেই বাবা নেই, কারণ ইহুদি নাসারারা তারা আল্লাহর সাথে রব বানিয়ে নিয়েছিলেন। তারা কি করতেন, উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা উজাইরকে আল্লাহর বেটা বলতেন, ঈসা কি বলতেন, আল্লাহ মানে ছেলে এটা বলতেন, হ্যাঁ তিনজন ঈসা মারিয়াম আল্লাহ তিনজন মিলে এক শরীক করে দিতেন। তো আল্লাহ সুবহানাহু এই সূরাগুলো নাজিল ক্লিয়ার করে দিলেন, ইহুদি নাসারাদের জবাবও দিয়ে দিলেন এবং পরিচয়টা দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ কারো কি না, মুখাফেক্কিনন, আল্লাহ সমকক্ষ কেউ নেই মানে আল্লাহর সাথে কেউ নেই, সামাদ মানে কি অমুখাফেক্কি, পৃথিবীতে মানুষ কারো না কারো মুখাফেক্কি হয়, আল্লাহ কারো কি না মুখাফেক্কিনন, কোন অবস্থাতে নন, আল্লাহ ইবাদত পাওয়ার জন্য মুখাফেক্কিনন, আল্লাহর প্রশংসা পাওয়ার জন্য মুখাফেক্কিনন, আল্লাহর মর্যাদা বেড়ে যাবে, যদি সবাই দুশ্মনী করে আল্লাহর মর্যাদা ক্ষতিও হবে না ক্ষীণ হবে না, আল্লাহ কি
তিনি স্বয়ংসম্পূর্ণ, কিনা তিনি কারো মুখাফিকিন নন, তিনি স্বয়ংসম্পূর্ণ, হাইউল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি সবসময় আছেন, ঘুমও নেই তন্দ্রাও নেই, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। অতএব আল্লাহ শান অনুযায়ী কে বলছে সামাদ, কে বলেছেন সামাদ হলো যে একটা আল্লাহ আলোকিত, তিনি একটা সৌন্দর্য আল, মুখাফিক কিনাম যাকে এক একজন এক একভাবে তফসির করেছেন। তো খায়ের আল্লাহ কারো মুখাফিক কিনাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে সন্তান নেই। অনেক সময় শয়তান এসে অস্বস্তি দেবে যে আল্লাহকে কে বানাল, আল্লাহ কোথা থেকে আসবে, হতে পারে আছে না, শয়তান মানুষের দিলে অস্বস্তি দেবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো ছেলে সন্তান নেই, মা বাবা নেই, সব কথা হলো কিলা বলে দিলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ সমকক্ষ কেহ নেই, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ সমকক্ষ কি নেই, কেহ নেই, আল্লাহ সব থেকে বড়, সব কিছুর সৃষ্টিকে করেছেন আল্লাহ, খালেক মালেক মুদাব্বির সব কিছু আল্লাহ। অতএব আল্লাহর পরিচয় তুলে ধরেন এই ছোট্ট সূরার মধ্যে, আল্লাহ তৌহিদের পরিচয় দিলেন, আল্লাহর বরত্বর পরিচয় দিলেন, যে আল্লাহ নিজের কুনিয়াতটা বর্ণনা করে, এটা কুনিয়াতই সর, কারণ তার দিকে আল্লাহর কুনিয়াত কী, এটাই হলো যে আল্লাহর কুনিয়াত আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা পরিচয় দেওয়া হলো যে আল্লাহ তৌহিদই সর। কিন্তু আমাদের তাওহীদবাদী হতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এই আল্লাহ তৌহিদের সাথে কখনো অ্যাডজাস্ট করে ফেলি, অ্যাডজাস্ট করে ফেলি আমরা কীভাবে, বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে দিই, কোনো কিছু হারিয়ে গেলে চুরি হয়ে গেলে আমরা ফকিরের বাড়িতে দোল লাগাই, লাগাই না, যে ফকির বলে দিবে আল্লাহ সামাদ কারো মুখাফেক না, কিন্তু আমরা মুখাফেক দোল লাগাই যে ফকির বলে দিবে কে চুরি করেছে, সিপরটা কার, আল্লাহ, গায়েব কে জানেন, তাহলে এই সিপরটা আল্লাহর একমাত্র, কিন্তু ফকিরে নাকি বলে দিবে চুরি কে করলো, ফকির বলতে পারবে, শয়তান জিনের মাধ্যমে কিছু কথা বলে, হয়তো শয়তান জিন তার তাবে আছে, শয়তান জিন এসে বলে দেয়, তা সব কথা বলতে পারে না, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে প্রত্যেকটা বাড়িতে শয়তান জিন থাকে, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান জিন আছে, মায়েশা আল্লাহ বলছেন আল্লাহ আপনার সাথে আমার সাথেও আছে, তবে আমার জিনটা কি আমার তাবে, আমার কোনো ক্ষতি করতে পারে না, খেয়াল করেছেন, তাহলে প্রত্যেকটা মানুষের সঙ্গে কী আছে, শয়তান জিন আছে, জিন বলে দেয়, তো শয়তান জিন হয়তো তার তাবে যে জিনটা আছে ওই জিনটা সঙ্গে সঙ্গে ওখানে চলে যাবে বাড়িতে, যে বাড়িতে যে জিনিসটা হারিয়ে গেল ও যায় ওই শয়তানকে বলবে যে তুমি কি দেখেছো, সে যদি দেখে থাকে ভালো বলে দেবে, আর যদি নাও দেখে একটা বলে দেবে, এই সময় অমুক অমুক ব্যক্তি এসেছে, অমুক এসেছে এটা হতে পারে, মিথ্যা একটা বলে দেবে, ফেতনা আরও লাগিয়ে দেবে। অতএব গায়েব আল্লাহ ছাড়া কেউ, অতএব ফকিরের বাড়িতে দৌড় লাগানো যাবে না, ফকিরের কথা মানা যাবে না, অনেকে জ্যোতিষীর কথা মানে, গণকের কথা মানে, রাশিবিদের কথা বিশ্বাস করে, আছে না রাশির কথাগুলো পরে বিশ্বাস করে, টিভিতে পর্দাতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কত রকমের পাথরের অ্যাডভাইস, রাশির অ্যাডভাইস দেখেই বলে দিবে, আছে না বলে না, এগুলো সম্পূর্ণ হলে শিরক আকীদা, এগুলোর থেকে দূরে থাকতে হবে, আল্লাহ সামাদ আল্লাহ কারো কিনা মোকাফেক কিনা সমস্ত, কেউ আল্লাহ সমকক্ষ নয়, বলে আমি একুল্লাহ কুমার, কেউ আল্লাহ সমকক্ষ নয়, তাহলে এই জ্যোতিষীকে আল্লাহ সমকক্ষ নাকি, যে আল্লাহ গায়েব জানে জ্যোতিষীও গায়েব জানে, তাদের কথা বিশ্বাস করা যাবে না, মানা যাবে না, মনে থাকবো তিন শালা, এই যে কিছু কুসংস্কার কু আকিদ আমাদের মধ্যে আছে, পাখি ডাকলে একটা মন্তব্য করি আমরা, আছে না, যে কারো ক্ষতি হয়ে যাবে, কালো বিড়াল সামনে দিয়ে চলে গেলে একটা মন্তব্য করে বসি ক্ষতি হয়ে যাবে, এই যে মন্তব্য করা, এ প্রসঙ্গে আবু সাইদ লম্বা একটা হাদিস আসছে, এটা মন্তব্য করা যাবে না, এগুলোতে সতর্ক থাকতে হবে, ক্লিয়ার হতে হবে, মানে তাওহীদবাদী হতে হবে, যেটা হলে লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা তাতায়ারুন ও আলা রাব্বিহিম ইতাব, চারটা গুণ যাদের মধ্যে থাকবে কিয়ামতের দিন বিনে হিসাবে বিনে আজাবে তারা জানাতে যাবে, কারণ কি এই চারটা গুণ হচ্ছে আলা তাওহীদবাদী, তাদের মধ্যে কি নেই শিরক নেই, চারটা সিফত আজকে মনে রাখেন, চারটা গুণ যারা অনেকে নতুন এসেছেন চারটা গুণ মনে রাখবেন, চেষ্টা করবেন এই চারটা গুণ নিজের মধ্যে ফিট করতে, তাহলে কিয়ামতের দিন বিনে হিসাবে বিনে আজাবে জান্নাতে যাওয়া যাবে, সবাই তো রাজি আছে তো ইনশাআল্লাহ, চারটা গুণগুলো ক্লিয়ারভাবে জেনে নেন আজকে, লা ইয়াস্তারকুন অনেক লম্বা হাদিস আবু সাইদ খুদ্রির থেকে অনেক লম্বা হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াস্তারকুন যারা ঝাড় ফুঁক তাবিজ কবজ থেকে দূরে, অনেকে আছেন একটু ঝাড়ি দাও আমাকে
একটু দম করে দাও, একটু ফু দিয়ে দাও, এটা করে দাও, এই আমি অসুস্থ হতে আসি, আসে না, এখানে যায়, ওই কাছে যায়, এই ঝাড়া ফুঁক দিতে নিয়ে চলে যায়, এগুলো করাবেন না। লাইয়াস্তার ঝাড়ফুঁক থেকে, তাবিজ তোমার থেকে দূরে, অনেকে আসে না, একটু তাবিজ দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, একটু পানি পড়ে দেন। হ্যাঁ, কোরআনে আয়াত দিয়ে পানি পড়ে দেওয়া জায়েজ আছে, কোরআনে আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে দেওয়া কি আছে, জায়েজ আছে, নিষেধ নেই। কিন্তু কুফুরি কালাম এটা তো এমনি নিষেধ, যারা এগুলোও করে না, এমনি কেউ এসে এমনি কেউ ফু দিয়ে দিল কোরআন আয়াত পড়ে, এটা আয়াজ, সে তো আর বলে না আমাকে কিছু ঝাড়ফুঁক করে যাও, এমনি কেউ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে এসে কিছু কোরআন আয়াত পড়ে ফু দিল, শেফা। যে ঝাড়ফুঁক তাবিজ কবজ এগুলো করায় না, মনে থাকবে তো, নিজেও করবেন না, নিজের বাচ্চার গোলাতে তাবিজ কবজ ঝোলাবেন না, বাচ্চার মায়ের গোলাতে যেন তাবিজ কবজ না ঝোলে, আসে না, যে যা বললো আর তাবিজ কবজ লাগাই দিলেন আর ঝোলাই দিলেন, এগুলোর থেকে ক্লিয়ার হয়ে থাকবেন। প্রথম গেল, দ্বিতীয় নাম্বার ওলা ইয়াক্তাউন, ইয়াক্তাউন যারা দাগ লাগায় না, ইয়াক্তাউন মানে কি, পুড়িয়ে দেওয়া, দাগ লাগিয়ে দেওয়া, চিকিৎসা ক্ষেত্রে আসে না, স্যাঁক দিয়ে কিছু পুড়িয়ে দেয়, কিছু দাগ লাগাই দেয়, আসে না, চিকিৎসা ক্ষেত্রে জায়েজ আছে, স্যাঁক দেওয়া পুড়িয়ে দেওয়া কি আছে, চিকিৎসার জন্য কি আছে, জায়েজ আছে। তবে এগুলো যারা করে না, অনেকে আছেন দেখেন না, অনেককে পাওয়া যায় যে কান ছিদ্র, কেন কান ছিদ্র, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কানটাতে ফোঁটা করে দিয়েছে, তাহলে আর কি হবে না, অসুখ হবে না। অনেকে দেখেন না কানে সব ছিদ্র, কানে বালি, অনেক কিছু বেড়াশালের ছেলেদের কানেও দেখা যায় কি, বালি লাগানো, কান ছিদ্র করা, বড় ক্ষত কেটে দেওয়া, সুদানিদের দেখবেন চেহারাগুলো সব কেটে দেওয়া, আছে না, সুন্দর চেহারাতে দাগ লাগানো, কাটা হর পর হয়ে তার একটা দাগ লাগায় কেটে দেয়, কী হবে না, তাহলে আর এই অসুখ বিসুখ হবে না, এটা হবে না, ওটা হবে না, এগুলোর থেকে যারা দূরে, যারা এগুলোর থেকে দূরে। তৃতীয় নম্বর হলো ওলা তাতায়ারুন, যারা ভাগ্য গণনা করার থেকে কুলক্ষণ মনে করে না, ততয়ার মানে কি, কুলক্ষণ মনে করা, ভাগ্য গণনা করা, কেউ পাখি উড়িয়ে দিয়ে, কেউ তীর চালিয়ে দিয়ে, হ্যাঁ, কেউ একটা কিছু মন্তব্য করে করে না, ঘর থেকে বের হলেন বেখেয়ালে চোখাটের আঘাতে মাথায় লেগে গেল, আছে না, আর মনে মনে বললেন যে আজকে যাত্রাটাই অশুভনীয় বলে ফেললেন ঠাস করে, হ্যাঁ, আজকে যাত্রাটাই অশুভনীয়, বের হয়ে গেলেন কালো কুকুর এদিক থেকে চলে গেল, বলেছে আজকে যাত্রাটাই অশুভনীয়, বের হয়ে গেলেন এক মহিলার বাচ্চাই হয় না, সামনে দেখা হলো যে এই বাজা মহিলাটার সাথে সাক্ষাৎ হয়ে গেলো, আজকে আমার যাত্রাই অশুভ, এ বলে কি না, পাখি ডাকছে মন্তব্য, রাত্রিতে একটা পাখি ডাকছে, পেশা পাখি, এই পাখি ডাকছে একটা ক্ষতি হয়ে যাবে, এই যে কিছু কিছু কুলক্ষণ আমাদের মধ্যে ঢুকে আছে, আসে না, হ্যাঁ, এগুলোর থেকে সতর্ক, যারা কুলক্ষণ মনে করেন, ভাগ্য গণনা করেন, কেউ আছে যে ভাগ্য গণনা করে নেয় জ্যোতিষীর কাছে গিয়ে, আমাদের একসময় দেখেছি ছোটোবেলায় যে মেলায় যখন যেতাম সব মেলা হতো, এখনও বাংলাদেশে যারা থাকে তারা জানে মেলা বসে, আর মেলাতে দেখা যায় একটা টিয়া পাখি নিয়ে কিছু খাম নিয়ে এক ব্যক্তি এসে বসে দেয়, ভাগ্য গণনা করে, টিয়া পাখি ছেড়ে দেয় একটা খাম মুখে নিয়ে ওঠায়, আর খামের মধ্যে কিছু লেখা থাকে, এটা তার ভাগ্য গণনা হয়ে গেল, তার কী কী লাভ আছে, কী কী ক্ষতি আছে, কতদিন বাঁচবে, মরবে, কোথায় কী হবে, কী খাবে, সব লেখা, এটা পরে শোনায় দেয় আর সে খুশি হয়ে চলে যায়, ভাগ্য গণনা হয়ে গেছে। এই যেগুলো যারা করে না, অলা তাতায়ারুন, যারা কুলক্ষণ ভাগ্য গণনা কুলক্ষণ মনে করে না, মনে থাকবে তো, এগুলোর থেকে যারা ফ্রেশ। চতুর্থ নাম্বার হলো সর্ব অবস্থাতে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা কার প্রতি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল তো আল্লাহ, চেষ্টা করলেন হলো না, তারপরে কার প্রতি তাওয়াক্কুল করবেন, খালেস তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর প্রতি যে সর্ব অবস্থা কী করে, আল্লাহর প্রতি কী রাখে, ভরসা করে, যারা সর্ব অবস্থাতে আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য কী হয়ে যাবে, মানে তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহই যথেষ্ট হয়ে যান। এই তাওয়াক্কুলটা কার প্রতি থাকতে হবে, আল্লাহে, আমরা পশু পাখির থেকেও আমরা অনেক নিচে চলে গেছি, যে আমাদের তাওয়াক্কুলটা এত নিচে চলে গেছে, সমস্ত পাখিগুলো যখন বের হয় কার প্রতি তাওয়াক্কুল করে, তারা সব প্যাট ভরে খানা খেয়ে চলে আসে, তাদের বেঙ্গলেজ আছে নাকি, খাদ্যর গোডাউন আছে নাকি, যে গোডাউন আছে তারা ওখানে যায় গোডাউন থেকে খানা খেয়ে আসি বাসায় ঘুমাবে, নেই, ওরা সব আল্লাহপুর তাওয়াক্কুল করে বের হয়। আর তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে নিয়ে ঘরে বসে থাকার নাম তাওয়াক্কুল না, তাওয়াক্কুল হলো যে আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর প্রতি ভরসা রেখে কিছু চেষ্টা করা,
বের হয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া চেষ্টা চালানো, এটা হলো তপ। যারা আল্লাহর প্রতি নাকি আল্লাহ ব্যবস্থা করবেন, আপনার চেষ্টা আপনি করেন, এটা হলো তাওয়াক্কুল। তাহলে কয়টা গুণের কথা বলা হলো? চারটা গুণ। কে বলতে পারবে ইনশাআল্লাহ? প্রথম, লা ইস্তার গুণ, যারা ঝাড় ফুঁক তাবিস্তমার থেকে দূরে। ওলা তাতায়ারুন, যারা ভাগ্য গণনার থেকে দূরে। ওলা ইয়াক্তাউন, যারা শরীরে দাগ লাগানোর থেকে, ক্ষতকরার থেকে দূরে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।